এটা যে সঠিক তার পক্ষে হাদিস থেকে কিছু দলিল। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নিকট থেকে একটা উট ক্রয় করেছে, সেই উটে খোঁস পাচড়া আছে যেটাকে মানুষ বলে ছোঁয়াচেরোক, উট ক্রয় করেছে আব্দুল্লাহ বিন ওমর। এখন ওই উটের মালিক ছিল দুইজন, একজন বিক্রি করে দিয়ে আরেকজনকে বলছে, শুনেন আমাদের উট বিক্রি হয়ে গেছে, আমরা আব্দুল্লাহ বিন ওমরের কাছে উট বিক্রি করেছি। ওই মালিক বলছে, করেছো কি? ওটা আব্দুল্লাহ বিন ওমর বিশাল সাহাবি, তুমি তাকে চিনো না? তার কাছে তুমি খোসপাচড়া রোগে আক্রান্ত উট বিক্রি করে দিলা, উনি যদি পরে মনে করে আমি তাকে ধোকা দিয়েছি, তাড়াতাড়ি চলো তার কাছে। হাদিসের ভাবার্থ আর কি, এটা আবার বলিয়েন না যে এই বাক্য এই শব্দ তো হাদিসের মধ্যে নাই, বললো কেন? আব্বুর বহু বক্তব্য কাটিয়ে নিয়ে বলে যে এই অংশটুকু তো, এই শব্দটুকু তো হাদিসের মধ্যে নাই, বললো কেন? ওটা ভাবার্থ, ওটা কি ভাবার্থ, এই কমন সেন্সটুকু নয়, এই জন্য অভিযোগ করে। এটা হচ্ছে কমন সেন্সের ব্যাপার। তো এই ভাবার্থে তখন ওনারা গেল আব্দুল্লাহ বিন ওমরের নিকটে, গিয়ে বলছে আপনি উট কিনেছেন, উটে তো খোঁস পাচড়া আছে। ইন্না শারিকি বা আকা ইবলান হিম, আমার অংশীদার আপনাকে একটা উট বিক্রি করেছে, আলাম ইয়ারিফকা, আমার শরীক আপনাকে চিনত না, অতএব আপনি উট ফিরিয়ে দিন, আমরা উট ফিরিয়ে নিয়ে যাই, আপনি বড় মানুষ, আপনাকে আমরা ধোকা দিতে চাই না। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দা হা, উট রেখে দাও, উট নিয়ে যেতে হবে না। কেন নিয়ে যেতে হবে না? আমি আব্দুল্লাহ বিন ওমর রাজিনা, সন্তুষ্ট হয়ে গেছি, বি কাযায়ে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের এই ফয়সালায় যে নেই কোনো ছোঁয়াচে রোগ। হাদিসের অর্থ বুঝলেন? যে আমি আব্দুল্লাহ বিন ওমর আল্লাহর রাসূলের এই কথার উপর ঈমান আনি যে ছোঁয়াচে রোগ নাই, অতএব কিনে যখন নিয়ে এসেছি ফেরত নিয়ে যেতে হবে না, এই উটের কারণে যদি আমার উটের পালের সব উট মারা যায়, আমি বলবো তাকদিরে ছিল তাই মারা গেছে। তাহলে এখন আব্দুল্লাহ বিন ওমর কি জাবারিয়া নাকি? জাবারিয়া বুঝেন? একদল ফেসবুকে লেখালেখি করতেছে যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হচ্ছে জাবারিয়া। জাবারিয়া আর কাদারিয়া হচ্ছে দুটো গ্রুপ তাকদিরের বিষয়ে। কাদারিয়ারা বলে যে আমি যেটা করবো সেটাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই, এটা হলো কাদারিয়াদের কথা। আর জাবারিয়াদের কথা, আমি যা করছি সেটা সবই আল্লাহ করাচ্ছে, আমার নিজের কোনো ইচ্ছা নাই, আমি যদি কাউকে হত্যা করি তো আল্লাহ করিয়েছে, কথা বুঝতে পেরেছেন? এটা বলা হয় জাবারিয়া। দেখুন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক পরে না, কথা বুঝতে পারেননি, আর এগুলোর বিষয়ে কঠোর বক্তব্য আছে, তখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়ে গেছে জাবারিয়া, নাউজুবিল্লাহ। তো এখন আব্দুল্লাহ বিন ওমর যে ফয়সালাটা মেনে নিলেন, উনি যে ছোঁয়াচে রোগ থেকে বাঁচার জন্য এই উটটাকে যে দিয়ে দিলেন না, হিসাবে তো সাবাব এখতিয়ার করার কারণে বাঁচার জন্য হিসাবে তো উটটা দিয়ে দেওয়া উচিত, কিন্তু উট তো উনি নিয়ে নিলেন। এখন উট নিয়ে নিয়ে উনি যে আর বাকি উটগুলোকে ধ্বংস করতেছেন ওই ওই দলের কথা অনুযায়ী, তাহলে কি আব্দুল্লাহ বিন ওমর জাবারিয়া? ফতোয়া দাও। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে, একটা হচ্ছে লা আদওয়া, এটা অতটা স্পষ্ট নয়, যারা আরবি বুঝে তারা বুঝতে পারবে, লা ইউদি শাইউন শাইয়া, এটা লা আদওয়ার চাইতে আরও স্পষ্ট, এটা যে কেউ আরবি বুঝে সে বুঝতে পারবে। লা আদওয়া, নেই কোনো ছোঁয়াচে রোগ, কোনো অপশন থাকতে পারে যে নেই কোনো ছোঁয়াচে রোগ, তার মানে মনে হয় কিছু আছে, ইল্লা ইল্লা, তবে এটা এটা ব্যতীত বা এই কারণে। কিন্তু আল্লাহ রাসূল আর একটা বাক্যে বলে দিলেন, লা ইউদি শাইউন শাইয়া, সেটার অর্থ কি? কোনো কিছুই একজনের কাছ থেকে আরেকজনের নিকটে যেতে পারে না। এটা হলো এই হাদিসের অনুবাদ, মানে আরো স্পষ্ট যে কোনো কিছু একজনের কাছ থেকে আরেকজনের নিকটে যেতে পারে না। উনি কিন্তু বলেননি যে আল্লাহ চাইলে যেতে পারে, বলতে পারতেন না? পারতেন না, পারতেন। আচ্ছা, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূল যখন বললেন নেই কোনো ছোঁয়াচে রোগ, তখন একজন পল্লীর ব্যক্তি জিজ্ঞেস করলো, তাহলে উটের পালে একটা অসুস্থ উট আনলে সব যে অসুস্থ হয়ে যায়? তখন আল্লাহ রাসূল বললেন, মানা আদাল আউয়াল, প্রথমটা অসুস্থ হয়েছিল কিভাবে, আক্রান্ত প্রথম ব্যক্তি কিভাবে আক্রান্ত হয়েছিল, ও যেভাবে আক্রান্ত হয়েছে আমি কেউভাবে আক্রান্ত হতে পারি না, প্রথম ব্যক্তি যেভাবে আক্রান্ত হয়েছে আমি কেউভাবে পারি না, আল্লাহ কি চাইলে পারেন না? একশোবার পারেন, আমি কারোর সাথে লাগলেই আক্রান্ত হবো, এটা কোত্থেকে আসলো? একজনকে তো আল্লাহ না লাগানো ছাড়াই আক্রান্ত করেছে, আল্লাহ রাসূল ওই যুক্তি দিয়েছেন। কিন্তু এই হাদিস কি জন্য পড়লাম? এই হাদিসে অতিরিক্ত বাক্য আছে, যালিকুমুল কাদার, লাগে না তবে যদি লেগে যায়, যা হয়, তুমি একটা ছোঁয়াচে রোগকে একটা পালের মধ্যে ঢুকিয়ে দিলা, দেওয়ার পর সবগুলো আক্রান্ত হয়ে গেল, এটা হচ্ছে তাকদীর। কে বলেছে? আল্লাহ রাসূল বলেছেন। কি বলেছেন? এটা হচ্ছে তাকদীর।
তখন আমি যদি বলি এইভাবে যে আমি মাস্ক যদি না পরি আর না পরার কারণে আরেকজনের কাছ থেকে যদি আক্রান্ত হয়ে যাই তাহলে এটা আমার তাকদীর, তাহলে কি আমি জাবারিয়া হব? আল্লাহ রাসূল তো বলে দিলেন তাকদীর, যে ওই উটকে তুমি নিয়ে এসে পালের মধ্যে রাখলা আক্রান্ত হয়ে গেল, এটা কি তাকদীর? আল্লাহ রাসূলের হাদিসের বাক্য দালিকুমুল কাদার। আর এক হাদিসে আল্লাহ রাসূল আরো স্পষ্ট করছেন যে খালাকাল্লাহু কুল্লা নাফসিন, শোনো নেই কোনো ছোঁয়াচে রোগ। আল্লাহ রাসূল তাহলে উট যে আক্রান্ত হয় আসলে তুমি বলো প্রথমটা কিভাবে আক্রান্ত হয়, শোনো কিভাবে আক্রান্ত হয় জানো? খালাকাল্লাহু কুল্লা নাফসিন, আল্লাহ সব আত্মাকে সৃষ্টি করেছে, তারপরে সব আত্মার জীবন মৃত্যু বিপদ রিজিক লিখে দিয়েছেন। তাহলে ছোঁয়াচে রোগের পরে আল্লাহ রাসূলের এই উত্তর দেওয়ার কি দরকার? তুমি আল্লাহ রাসূলের চাইতে বেশি বুঝো না, আল্লাহ রাসূল তোমার চাইতে বেশি বুঝে। আল্লাহ রাসূলকে যখন পাল্টা প্রশ্ন করা হলো যে এটা যে হয় একটা ছোঁয়াচে রোগে আক্রান্ত উট আসলে সবগুলো আক্রান্ত হয়, তখন আল্লাহ রাসূল বলতে পারতেন এটা আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। তা না বলে আল্লাহ রাসূল তাকদীরের আলোচনা কেন করছে? আরে আল্লাহ রাসূল কেন তাকদীরের আলোচনা করলো? যেখানে ছোঁয়াচে রোগের হাদিস ওখানে তাকদীরের আলোচনা কি জন্য আল্লাহ রাসূল করলো? দোষ আমার না আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূল যদি তাকদীরের আলোচনা করে আমি তাকদীরের আলোচনা করলে কেমনে দোষী হই? ছোঁয়াচে রোগের সাথে আল্লাহ রাসূল কেন তাকদীরের আলোচনা করলো এই প্রশ্নের উত্তর দাও। যত ছোঁয়াচে রোগের হাদিস পাবা সব হাত ছোঁয়াচে রোগের হাদিসে আল্লাহ রাসূল তাকদীরের আলোচনা করেছে, যে এটা তাকদীর পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে। এখন ওই কথাই যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কারণে বলে তুমি বলবা তুমি জাবারিয়া, তাহলে কি আল্লাহ রাসূল জাবারিয়া নাকি? আচ্ছা এবার আসি, আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, আল্লাহর ইচ্ছা বললে দুনিয়াতে এমন কোনো কোরআন হাদিসের মাসলা নাই যেটা টিকানো যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ইচ্ছা এমন একটা শব্দ যেই শব্দ যুক্ত করলে ইসলামের যত মাসলা মাসাইল আছে সব মাসলা মাসাইলকে এক সেকেন্ডে ধ্বংস করে দেওয়া যাবে। যেমন কাদিয়ানিরা যোগ করেছে লা নাবী বাদি, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কোনো নবী নেই, কাদিয়ানিরা যোগ করেছে ইল্লা মাশা আল্লাহ, তবে যদি আল্লাহ চায়। বুঝতে পারেননি? মানে আল্লাহ চাইলে আল্লাহ রাসূলের পরে নবী আসতে পারে, তাহলে তবে যদি আল্লাহ চায় এই কথা দিয়ে একটা বিশাল আকীদা ধ্বংস হয়ে গেল না? যে আল্লাহ রাসূলের পর কোনো নবী আসবে না এই কথাটা কি দিয়ে ধ্বংস হয়ে গেল? যদি আল্লাহ চায়, ওটা তো ধ্বংস হয়ে গেল। যারা কাফের মোশরেক চিরস্থায়ী জাহান্নামে থাকবে, শত কোরআনের আয়াত আর হাদিস, শত কোরআনের আয়াত আর হাদিস। এখন আমি যদি বলি তবে যদি আল্লাহ চায় তাহলে চিরস্থায়ী জাহান্নামে না থেকে আবার জান্নাতেও দিতে পারেন, আকীদা ধ্বংস হলো না? হলো না, হলো। আরে বাবা তোমাকে আল্লাহ চায় এটা কে যোগ করতে বলেছে? যতটুকু কোরআন হাদিসে আছে অতটুকু বিশ্বাস করা তোমার দায়িত্ব, আল্লাহ চাইলে কি হবে না হবে এটা বের করা তোমার দায়িত্ব নয়, ওটা যদি বের করতে যাও সব আকীদা আমল ধ্বংস হয়ে যাবে, টিকাতে পারবে না। এবার বলি এই অনুবাদ যে চলবে না তার প্রমাণ কই? এই অনুবাদ না চলার প্রমাণ হাদিস, ওই হাদিসের মধ্যেই আছে। তবে এটাও হয়তো আগের যুগের কেন এত বড় ফেতনা, ছোঁয়াচে রোগ নিয়ে এত বড় ফেতনা আগের যুগে আসেনি, এই জন্য আগের যুগের আলেম ওলামাদের বইয়ে নাও থাকতে পারে, কিন্তু আপনাকে বলে যায় ওই যে হাদিস আল্লাহ রাসূল বলল লা আদওয়া নেই কোনো ছোঁয়াচে রোগ, লা তুয়ারাতা নেই কোনো কুলক্ষণ, লা সাফারা সফর মাসে কিছু নেই, লা হা মাতা পেঁচাই কিছু নেই। এখন প্রথম বাক্যের অনুবাদ যদি আমি করি নেই কোনো ছোঁয়াচে রোগ তবে আল্লাহ চাইলে সংক্রমিত হতে পারে, তাহলে পরের বাক্য নেই কোনো কুলক্ষণ ওটারও অনুবাদ করতে হবে আল্লাহ চাইলে কুলক্ষণ হতে পারে। কথা কি বুঝতে পেরেছেন? তারপরের বাক্য পেঁচাই কিছু নেই যদি প্রথমটাতে অনুবাদ করে আল্লাহ চাইলে সংক্রমিত হতে পারে, পরেরটাতে অনুবাদ করতে হবে পেঁচাই কিছু নেই তবে আল্লাহ চাইলে পেঁচাই কিছু হতে পারে, সফর মাসে কিছু নেই প্রথমটাতে যদি অনুবাদ করে আল্লাহ চাইলে সংক্রমিত হতে পারে, পরেরটাতে অনুবাদ করতে হবে আল্লাহ চাইলে সফর মাসে কিছু থাকতে পারে। কিন্তু দুনিয়ার অধিকাংশ আলেম ওলামা একমত যে পেঁচাই কিছু নেই, কুলক্ষণ বলে ইসলামে কিছু নেই। তাহলে প্রথমটাই তুমি যদি অনুবাদ করো যে আল্লাহ চাইলে সংক্রমিত হয়, পরেরটা তো অনুবাদ করতে হবে, তার মানে এই অনুবাদ ভুল, এই অনুবাদ ঠিক নয়। ছোঁয়াচে রোগ নেই এটাকে তার অমুম ব্যাপক অর্থের উপর রেখে দিতে হবে। আচ্ছা এবার তারপরে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামারী এলাকা থেকে বের হতে নিষেধ করলেন সেটার ব্যাখ্যা আপনাদেরকে দিলাম। এবার আসি কোন কোন আলেম ওলামা এই মতের পক্ষে যে ছোঁয়াচে রোগ নাই।
এবং আমি অনুরোধ করব যারা যেখানে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক করতেছে তাদেরকে এই বক্তব্যটা সেন্ড করার জন্য, এবং আমি আমার বক্তব্যে যে ভাষাগুলো উচ্চারণ করতেছি এই প্রত্যেকটা ভাষার বাক্যের আমি জিম্মেদারি নিচ্ছি। জিম্মেদারি মানে যে কারোর সাথে ইলমি মোনাজারা এবং মোনাকাশা করতে প্রস্তুত আছে। এই বক্তব্য যদি উর্দুতে দেওয়া লাগে তো উর্দুতে দিতে প্রস্তুত আছি, এই বক্তব্য যদি আরবিতে দেওয়া লাগে তো আরবিতে দিতে প্রস্তুত আছি, ইংরেজিতে দেওয়া লাগলে ইংরেজিতে দিতে প্রস্তুত আছি, সবার সাথে ইলমি মোনাকাশা করতে প্রস্তুত আছি। এই পয়েন্টগুলোতে কাউকে ভ্রান্ত প্রমাণ করে নয়, বেশি সঠিক মাসলা কোনটা এটা প্রমাণ করতে গিয়ে, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কথায় একাই নয় এটা প্রমাণ করতে গিয়ে, আমার বাক্যর উপর থাকতে হবে, অন্য কারো বাক্য আমার উপর নিয়ে এসে চাপিয়ে দেওয়া যাবে না। আচ্ছা, ইমাম তাবারি বিখ্যাত ইমাম, তিনি বলছেন ইখতালাফ আস-সালাফ, সালাফে সালেহিনের মধ্যে এই হাদিস নিয়ে মতভেদ হয়ে গেছে। তো আচ্ছা, তার আগে ভারত উপমহাদেশের একজন আলেমের নাম বলি, আব্দুর রহমান মোবারকপুরি, তোহফাতুল আহওয়াজির লেখক, তিনি এই ফতোয়ায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পক্ষে। আমি এটা আজকে খুঁজছিলাম যে ভারত উপমহাদেশে কাউকে পাই কি না, যদিও আরও খুঁজলে আরও বের হবে। তিনি এই ফতোয়ায় গিয়ে বলছেন কুলতু ইবনে আব্দুর রহমান আল মোবারকপুরি ফি কাউনি হাদাল জামা হাসানান নাজার, একদল মানুষ যারা এই পরস্পর বিরোধী হাদিসের মধ্যে এই বলে সামঞ্জস্য বিধান করেছে যে ছোঁয়াচ রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয় কেন, ডাক্তারি মতামত অস্বীকার করা যাবে না, ডাক্তার বলেছে সংক্রমণ আছে, ডাক্তার বলেছে ছোঁয়াচা আছে, অতএব এটা আমাকে মানতে হবে, অতএব ওই হাদিসের অনুবাদ করো ছোঁয়াচ রোগ আছে তবে আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়, এই সামঞ্জস্যতা ঠিক নয়। আব্দুর রহমান মোবারকপুরি দুই সামঞ্জস্য, বিশাল দুই ধরনের আলেমের মতামত নিয়ে আসার পর আব্দুর রহমান মোবারকপুরি তুফাতুল আহওয়াজিতে বলতেছে এই পরের সামঞ্জস্যতা ঠিক নয়। কেন ঠিক নয়? কামালা ইখফা আলাল মুতাআম্মিল, যে ভাববে তার নিকট প্রমাণ হয়ে যাবে। কেন ঠিক নয়? বি আন্না শারআ ওয়ারাদা বি ইসবাতিল উসুল আত-তিব্বিয়া ফা ফীহি আন্না উরুদা শারঈ লি ইসবাতি জামিউল উসুল আত-তিব্বিয়া মামনুউ বাল ক্বাদ ওয়ারাদা শারউ লি ইবতাল বা'দি ইবতাল বা'দিহা ফা ইন্নাল মুতাতাব্বিনা ক্বাইলুনা বি হুসুলি শিফা বিল হারাম। বলছেন ডাক্তারি হাকিকাত বাস্তবতা মানতে হবে, এটা ইসলাম অস্বীকার করে না। আব্দুর রহমান মোবারকপুরি, আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য নয়, ভুল 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 বুঝবেন না আবার, আব্দুর রহমান মোবারকপুরি তোহফাতুল আহওয়াজির লেখক, ভারত উপমহাদেশের বড় মুহাদ্দিস, বড় আলেম, যাদের কাছ থেকে সৌদি আরবের আলেমরা কোরআন এবং হাদিসের জ্ঞান নিয়ে গেছে। পাক ভারতের ইতিহাস মানুষ মনে করে শুধু শিরক বিদাতের ইতিহাস, কিন্তু পাক ভারতের ইতিহাস শিরক বিদাতের ইতিহাস থাকলেও নিকট অতীতে সুয়ুতির মৃত্যুর পরে, শাওকানি সুয়ুতি এনাদের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইলম ভারতেই ছিল, জ্ঞান ভারতেই ছিল। সেই কালে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী আকিদার উপর বই লিখেছে, বইয়ের নাম কি? আব্দুর রহমান কতফুস সামার ফি আকিদাতে আহলিল আসার। সেই কালে কোথায়? যখন এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের যুগ, তখন যত হাদিসের বই আছে অধিকাংশ হাদিসের বই দেখবেন কোথায় প্রথম প্রকাশ হয়েছে, ভারতে। কোথায় প্রথম প্রকাশ হয়েছে? পাকিস্তানে। জারাহ তাদিল ইবনু আবি হাতিম বিখ্যাত মুহাদ্দিস, কোথায় প্রথম প্রকাশ? ভারতে প্রকাশ। আব্দুর রহমান বিন ইয়াহিয়া আল মুআল্লিমি বলা হয় যাহাবিউল আসর, এই যুগের ইমাম যাহাবি, এই যুগের ইমাম যাহাবি বলা হয় দুইজনকে, আলবানিকে আর আব্দুর রহমান বিন ইয়াহিয়া আল মুআল্লিমিকে। কোথায় পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন? ভারতের হায়দ্রাবাদ, দাকান। মোহাম্মদ রাবি বিন হাদি আল মাদখালি, যাকে নিয়ে গর্ব করা হচ্ছে এবং যাকে ঢাল বানিয়ে ব্যবহার করা হচ্ছে আলেম ওলামাদেরকে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামাদেরকে রদ করার ক্ষেত্রে, উনি জামিয়া সালাফে এসে ইলম অর্জন করেছেন, জামিয়া সালাফে বানারস ভারত, উনি নিজে ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। সৌদি আরবের যেটা দারুল হাদিস, মক্কায় যে দারুল হাদিস আছে, ওই দারুল হাদিসের প্রতিষ্ঠাতা মিয়া নাজির হোসেন দেহলবীর ছাত্র, ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন মিয়া নাজির হোসেন দেহলবীর কাছে। সৌদি আরবের দক্ষিণ অঞ্চলের যিনি বিপ্লব সৃষ্টিকারী কোরআন এবং হাদিসের উপর এবং শিরক এবং বেদাতের বিরুদ্ধে, উনি মিয়া নাজির হোসেন দেহলবীর কাছে জ্ঞান নিয়ে গেছেন, এই কোরআন ভারত থেকে জ্ঞান নিয়ে গেছেন। তো এখন এসে বলতেছে যে পাক ভারতে নাকি জ্ঞান নাই, পাক ভারতে নাকি কোনো বড় আলেম নাই। এটা হলো দেশভিত্তিক জাতীয়তাবাদ, এটা পৃথিবীতে আগে কোনো দিন ছিল না এই জাতীয়তাবাদ। সুয়ুতির মৃত্যুর পর থেকে এবং সৌদি আরবের বর্তমান উত্থান, বর্তমান উত্থান বলতে বিন বাজ, ওসাইমিন, আলবানি রাহেমাহুল্লাহ, এনাদের যে যুগটা জ্ঞানের যে নতুন যুগ, কেন সৌদি সরকার জ্ঞানের পিছনে অনেক টাকা খরচ করে, বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি করেছে, মদিনা বিশ্ববিদ্যালয়, মোহাম্মদিন সৌদ, কোটি কোটি টাকা ওগুলোর পিছনে খরচ হচ্ছে, গবেষণার পিছনে, হাদিসের পিছনে, কোরআনের পিছনে, এরকম আগে কোনো দিন ছিল না। তো এই সরকারি খরচ
কোরআন এবং হাদিসের পিছনে হওয়ার ফলে সৌদি যে জ্ঞানের উর্বর ভূমি হয়ে উঠেছে, এই উর্বর ভূমি হওয়ার আগ পর্যন্ত জ্ঞান ভারতেই ছিল, মারকাজুল ইলম। আর মারকাজুল ইলম কোনো সময় এক জায়গায় থাকে না, কখন বাগদাদ মারকাজুল ইলম ছিল, কখন নিশাপুর মারকাজুল ইলম ছিল, এখন ইরানের নিশাপুরে যায় দেখেন সবই শিয়া। অথচ নিশাপুরে কত বড় বড় মুহাদ্দিস, ইমাম বুখারি, মুসলিম, হাকেম, সব বড় বড় মুহাদ্দিস নিশাপুর, নিশাপুরে এখন শিয়ারা বসবাস করতেছে। এটা আল্লাহর পৃথিবী পরিচালনার নীতি, যাতে নির্দিষ্ট কোনো ব্যক্তি, দল, দেশ, সংগঠন, মাদ্রাসার প্রতি মানুষের ভালোবাসা না চলে যায়। এই জন্য আল্লাহ কোথাও হক স্থায়ী রাখেন না, এটা আল্লাহর নীতি। নির্দিষ্ট দলের মধ্যে হক থাকলে ওটারই মানুষ পূজা করা শুরু করতো, ব্যক্তির মধ্যে থাকলে ওরই পূজা করা শুরু করতো, নির্দিষ্ট দেশের মধ্যে থাকলে, যেমন এখন দেশ পূজা শুরু হয়েছে কেবারের নামে, তো এই দেশের মধ্যে যদি থাকতো তাহলে নিশাপুরে থাকতো, বাগদাদে থাকতো। এই জন্য ব্যাখ্যা হচ্ছে লা তাযালু তায়ফাতুম মিন, একদল উম্মত, আমার একদল দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, এটা নির্দিষ্ট কোনো দল নয়। দেশ চেঞ্জ হবে, সময় চেঞ্জ হবে, আলেম চেঞ্জ হবে, মাদ্রাসা চেঞ্জ হবে, সংগঠন চেঞ্জ হবে, সব চেঞ্জ হতে থাকবে, কিন্তু হক নির্দিষ্ট এক জায়গায় থাকবে এটা নয়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে। তো আব্দুরহমান বিন ইয়াহিয়া আব্দুরহমান মুবারকপুরি বলতেছে যে ইসলাম ডাক্তারি বাস্তবতাকে মানে, তবে এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানবে, এই কথার অর্থ এই নয় যে সব ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম মানবে, বহু ডাক্তারি সিদ্ধান্ত ইসলাম অস্বীকার করেছে। দলিল, হারাম জিনিস দিয়ে চিকিৎসা করা, হারাম জিনিস দিয়ে চিকিৎসা ডাক্তারি বিদ্যা মানে, জাদু করলে কাজ হয়, শিরকি জিনিস দিয়ে ফু দিলে কাজ হয়, কে বলেছে হয় না, জিন শয়তান তো কাজ করে, হয় তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূল বলছেন জাদু আছে, তার মানে কি এখন আমি জাদু দিয়ে চিকিৎসা করব, তার মানে কি আমি এখন জাদু দিয়ে চিকিৎসা করব নাকি বলেন তো, জাদু আছে এটা বাস্তবতা, তারপরে হারাম। তাহলে বহু চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা এমন আছে যেটা বাস্তব কিন্তু ইসলামে হারাম, বাস্তব কিন্তু ইসলাম অস্বীকার করেছে। আব্দুরহমান মুবারকপুরি বলছে যে চিকিৎসা বিজ্ঞানের বাস্তবতা হলে ইসলাম মানবে, কথা বল, হারাম জিনিস দিয়ে চিকিৎসা, শুকুরের গোস্ত, তেল, চর্বি দিয়ে চিকিৎসা ইসলামে হারাম, চলবে না। অথচ ডাক্তার বলতেছে যে এই শুকুরের চর্বিতে এই চিকিৎসা আছে, ডাক্তারি বাস্তবতা, তাই বলে কি ইসলাম মানবে, সব ডাক্তারি বাস্তবতা ইসলাম মানে না। তো এখন ডাক্তার বলছে সংক্রামক আছে, তাই আমাকেও বিশ্বাস করতে হবে যে সংক্রামক আছে, এটা নয়, এটা আব্দুরহমান মুবারকপুরির উত্তর। আচ্ছা, তারপরে তিনি বলছেন আব্দুরহমান মুবারকপুরি, আমার নিকটে প্রাধান্যপ্রাপ্ত মত হচ্ছে হাদিসের বাহ্যিক যে অর্থ এই অর্থ, আর এই হাদিসের মধ্যে সামঞ্জস্য হাফিজ ইবনে হাজার আসকালানি যেটা করেছেন সেটা, হাফিজ ইবনে হাজার আসকালানি একই সামঞ্জস্য করেছে, আব্দুরহমান মুবারকপুরি একই সামঞ্জস্য করেছে, ইমাম খাত্তাবি একই সামঞ্জস্য করেছে, মুআল্লিমুস সুনান চতুর্থ খণ্ড 233 পৃষ্ঠা, তুহফাতুল আহওয়াজি পঞ্চম খণ্ড 199 পৃষ্ঠা, শামসুল হক আজিমাবাদী একই ব্যাখ্যা করেছে, আউনুল মাবুদ অষ্টম খণ্ড 256 পৃষ্ঠা, মুআল্লিমুস সুনান চতুর্থ খণ্ড 234-233, ইমাম খাত্তাবি একই ব্যাখ্যা করেছে, ইমাম তাবারি শারহ সাহিহ বুখারী ইবনু বাত্তাল একই ব্যাখ্যা করেছে, নবম খণ্ড 410 পৃষ্ঠা, ইমাম তাবারি একই ব্যাখ্যা করেছে, বাত্তাল উল্লেখ করেছে, মুনতাকা শারহুল মুয়াত্তাতে একই ব্যাখ্যা করা আছে, ইস্তিলকার ইবনু আব্দুল বার এনাকেও বলা হয়, অনেকেই বলেছে তিনি জাহিরি ঘেসা মহাদ্দিস, অনেকেই বলেছে আহমদ বিন হাম্বালকে বলেছে জাহিরি ঘেসা মহাদ্দিস, তুমি কি করবে, তুমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলছো জাহিরি, আরে মহাদ্দিসদের মধ্যে একটা বিশাল গ্রুপ আছে যাদেরকে বহু মানুষ বলেছে জাহিরি ঘেসা মহাদ্দিস। ইবনু আব্দুল বার ইস্তিজগারের অষ্টম খণ্ড 422 পৃষ্ঠা, তামহিদ 24 খণ্ড 196 পৃষ্ঠা, ইকমালুল মুআলিম বি ফাওয়াইদ মুসলিম সপ্তম খণ্ড 134 পৃষ্ঠা, এগুলো সব হচ্ছে দলিল যে ছোঁয়াচে রোগ নাই, এ কথাই ঠিক। তাহলে আল্লাহ রাসূল পালাতে বললেন কেন, ঈমান বাঁচাতে, মানুষের তাকদীরের প্রতি বিশ্বাস বাঁচাতে, কি বিশ্বাস, যদি যার ঈমানে দুর্বল, যার অন্তরে আল্লাহর প্রতি ভরসা দুর্বল, তাকে আল্লাহ রাসূল বলেছেন পালাতে, তাকে আল্লাহ রাসূল বলেছেন বাঁচতে, এবং এই জন্যই তাকে যেতে নিষেধ করেছেন মহামারী এলাকায়, মহামারী এলাকায় গেলে আক্রান্ত হবে, হয়ে বলবে আমি এই এলাকায় এসেছি তাই আক্রান্ত হয়ে গেছি, নাউজুবি
বিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মহামারী এলাকায় যেতে নিষেধ করেছে, কেন? ইমান বাঁচাতে। মহামারী এলাকায় যাবে দুর্বল ইমানের মানুষ, গিয়ে আক্রান্ত হয়ে যাবে, দিয়ে বলবে যে আমি এসেছি এই জন্য আক্রান্ত হয়ে গেছি, তাকদীরের উপর থেকে ইমান উঠে গেল। তাহলে তাকদীরের প্রতি এই বিশ্বাস রাখাটা, ছোঁয়াচে রোগ নাই এই বিশ্বাস রাখাটা কত জরুরি।